জায়গায় আপনার নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না তিনটি জায়গার মধ্যে নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না তিনটি স্থানে নিজের স্ত্রীকে আপনি কখনো একা ছাড়তে পারবেন না যদি আপনার স্ত্রীকে একা ছেড়ে দেন তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আছে এটা নষ্ট হয়ে যাবে আমার ভাইরা এটা থাকবে না যদি একা স্ত্রীকে আপনি ছেড়ে দেন আমার ভাইরা আস্তে আস্তে করে দাম্পত্য জীবনের যে প্রেম প্রীতি ভালোবাসা বৈবাহিক সম্পর্ক এটা নষ্ট হয়ে যাবে স্বামী আর স্ত্রী বানালো কোন মিস্ত্রি সে যে এক আজীব কারিগর সুবহানাল্লাহ কে সে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিল কি ভালোবাসা কি প্রেম স্ত্রীর জন্য স্বামী বাঁচে না স্বামীর স্ত্রী বাঁচে না কি মহব্বত কোরআনে কারিমে সূরা রুমে 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছে ও মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এইজন্য সৃষ্টি করেছি যখন তোমরা তাদের কাছে যাইবা পরস্পর পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি আমি সব কিছু দান করে দিয়েছি স্ত্রীও স্বামী ছাড়া বাঁচে না স্বামীও তার স্ত্রীকে ছাড়া বাঁচে না কোরআনে কারিমের ভিতরে আমার ভাইরা এইভাবে করে স্বামী আর স্ত্রীর মহব্বতের কথা বলা হয়েছে ওয়াশিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম তোমরা তাদের পরিচ্ছদ পোশাক তারাও তোমাদের পোশাক সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت الله النبي بولے جئی ناری چٹی کا سکر بھی ایک نمبر پاس وقت نماز দুই নম্বরে রমজান শরীফের রোজা তিন নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকা আর চার নম্বরে স্বামীর খেদমত করা এই চারটা কাজ যেই নারী করবে ফালতা দখল বিন আইয়াবওয়া বিন জান্নাতি শা আল্লাহর নবী বলে ওই নারী আল্লাহর আটটা জান্নাতের মধ্যে হতে যেই কোন জান্নাত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে তিনটি জায়গায় নিজের স্ত্রীকে কখনো একা ছাড়তে পারবেন না কোন তিনটা জায়গা আমি একটু পরে বলতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় এক নাম্বার হলো সুগন্ধি দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো স্ত্রী সুবহানাল্লাহ নবীজি বলেছেন আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো এমন স্ত্রী আমার একজনও নাই সুবহানাল্লাহ বেহামদি আমার ভাইরা হযরতে খাদিজাকে রাসূল কত ভালোবাসতেন কত মহব্বত করতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলকে দারুণভাবে জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতেন একদিনের ঘটনা আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে অবস্থান করতেছেন ঘুমিয়ে আছেন এমন সময় হঠাৎ করে ঘুম থেকে আল্লাহর নবী জাগলেন জাগিয়া জান্নাতুল বাকিতে যাইয়া দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আর কান্না কাটি করতেছে হযরত আয়েশা ঘুম থেকে জেগে দেখে রাসূল নাই মনে মনে ভাবলো অন্যান্য কোন বিবির ঘরে গিয়েছে কিনা একটু দেখি তালাশ করে সব বিবির ঘরে তালাশ করে দেখলেন কারো ঘরে আল্লাহর হাবিব নাই গেল কোথায় নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে দেখতেছে আল্লাহর নবী দুই হাত তুলে
মধ্যে দোয়া করতেছি আর কাঁদতেছি দোয়া করতে যাইয়া এক পর্যায়ে এইভাবে করে দোয়া করতেছি আয় আমার রব আয় আমার প্রভু আয় আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বাবা যখন তার ছেলেকে ভুলে যাবে মা যখন তার মেয়েকে ভুলে যাবে একজন আরেকজনকে যখন ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে আর স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে এই সময় আমার আল্লাহ আমি যেন আমার স্ত্রী হযরতে খাদিজাকে ভুলে না যাই সুবহানাল্লাহ বিহামদি দোয়া যখন শেষ করলেন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 40 ছিল আর হযরত খাদিজার বয়স তখন ছিল আপনার বয়স হলো 25 বছর খাদিজার বয়স হলো 40 বছর 40 বছর একটা বুড়িকে আপনি বিয়ে করেছেন এই বুড়ির কথা কি আপনি এখনো বলতে পারেন না আপনি কি তার চাইতে কুমারী নারী স্ত্রী হিসাবে পান নাই এখনো কি তার কথা আপনার মনে পড়ে ভুলে যেতে পারেন নাই আল্লাহর নবীকে বলেন শোনো আয়েশা যেই কথা তুমি এখন বললা এই কথা আর কখনো তুমি বলবা না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আমার খাদিজা এমন দিনের স্ত্রী যখন মক্কাতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না মক্কার কাফেররা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কাফেররা আমার উপর অত্যাচার জুলুম ইসতিমরার চালিয়েছে আমার খাদিজা তার সম্পদ দিয়া আমাকে উপকার করেছে নিজের জীবন দিয়া আমাকে উপকার করেছে হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করবেন হযরত খাদিজা সম্পর্কে দুই একটি কথা আপনি আমাকে শোনান আল্লাহর নবী বলে আয়েশা রে ইসলামের খেদমত করে দ্বীনের খেদমত করে রাত্র একটা দুইটা তিনটা বাজে বাসায় ফিরতাম আর আস্তে করে দরজার সামনে দাঁড়া একটা ডাক দিতাম খাদিজা অমনি করে ঘরের দরজা হযরত খাদিজা খুলে দিতেন আমি বলতাম খাদিজা রে যতবার আসলাম যতবার আসলাম একটা মাত্র ডাকের বেশি তোমাকে দেওয়া লাগে না ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না হযরত আম্মা জান খাদিজা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খেদমতে দ্বীনের খেদমতে আপনি বাহিরে আছেন আমি যদি আপনার বিবি হইয়া ঘরের ভিতরে ঘুমায়া থাকি আর আপনি যদি আমাকে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন তাহলে বেয়াদবি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন অতক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকি কোন সময় নবী আসবেন আর আমি কখন ঘরের দরজা খুলে দিব সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এত মহব্বত স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল আর আমাদের বিবিরা রাত্র একটা দুইটা তিনটার সময় আসে